নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আমি সেরা পাঁচটা গাছ নিয়ে আলোচনা করব, যে গাছগুলো বর্ষাকালে খুব ফুল দেয়। আমি আরেকটা কথা বলে রাখি, এই পাঁচটা গাছই যে শুধু ভালো ফুল দেয় তা না, আরও বহু গাছ আছে যে গাছগুলোও কিন্তু খুব ভালো ফুল দেয়। তো আজকে আমি এতগুলো গাছের মধ্যে পাঁচটা গাছের নাম বলবো, সে পাঁচটা গাছ যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা কিন্তু কিনে আনতে পারেন, ঠিক আছে। প্রথম যে গাছটা, এটা হচ্ছে অ্যালামন্ডা। অ্যালামন্ডার প্রচুর ভ্যারাইটি হয়, প্রচুর ভ্যারাইটি, আর এর এই প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু খুব সুন্দর আর খুব ভালো ফুলও দেয় এই গাছগুলো। তাই এই অ্যালামন্ডা গাছকে আমি প্রথমে রেখেছি, কারণ এই গাছ বর্ষাকালে প্রচুর ফুল দেয়। আপনি ভাবতেও পারবেন না, এই গাছ বর্ষাকালে যে শুরু হবে, এখন থেকে শুরু হয়ে একদম পুরো অক্টোবর মাস পর্যন্ত এদের ফুল চলবে, ঠিক আছে। তাই দেরি না করে এই সমস্ত গাছ কিন্তু আপনাদের বাড়িতে আনা শুরু করুন, আর প্রচুর ফুল পাবেন। আর এই গাছের ভিডিও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, কিভাবে গাছ বড় করবেন, কিভাবে খাবার দিবেন, হ্যাঁ, গাছে কীভাবে গাছের ঝাঁকড়া করবেন, সমস্ত কিছু কিন্তু বলা আছে। আর ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড়, ঠিক আছে। এই গাছটার নাম হচ্ছে অ্যালামন্ডা। এবার চলে আসি নেক্সট আর আমার প্রিয় একটি গাছ, এটা হচ্ছে জবা ফুলের গাছ। হ্যাঁ, এই জবা ফুলের গাছ করা খুব সহজ আর বর্ষাকালে প্রচুর ফুল দেয়, প্রচুর, ঠিক আছে। আর এই বর্ষাকালে যেমন এই গাছ ফুলও দেয়, ঠিক তেমনই এই গাছের বৃদ্ধিটাও খুব তাড়াতাড়ি হয়, কারণ এই বৃষ্টির জল পেয়ে শুধু জবা গাছ বলে না, যত গাছ আছে বৃষ্টির জল পেয়ে সমস্ত গাছে কিন্তু খুব ভালো মতো বৃদ্ধি পায়। তাই আমি বলবো প্রত্যেকটা গাছে কিন্তু বৃষ্টির জল খাওয়াবে। আর বিশেষ করে একটা গাছ দেখাবো, সেই গাছটা বৃষ্টির জল খেতে খুব ভালোবাসে, সে গাছটা একটু পরে দেখাচ্ছি। আর এই জবা করতে গেলে পরে কিন্তু কিছুই তেমন দরকার হয় না, শুধুমাত্র খাবারটা এদের ঠিক মতো দিলে পরে কিন্তু এইরকম জবা পাওয়া যায়। তাই আপনারা কিন্তু এই জবা ফুলের গাছ অবশ্যই আপনাদের বাড়িতে কিন্তু এনে রাখবেন। আপনারা বেশ পাঁচটা জবা কিনে রাখুন, ব্যাস গাছে ফুল ভর্তি, এই গাছ ফুল দিবে, কোনো চিন্তা নাই। আর আমার চ্যানেলে এই জবা গাছের প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে, আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এবার চলে যাই আমি নেক্সট গাছে, সেটা হচ্ছে নাক চম্পা বা নাক চাপা। এই গাছ খুব সুন্দর গাছ, খুবই সুন্দর। এই যে একটা ফুল ফুটে বহুদিন থাকে, তিন চার দিন একটা ফুল গাছে থাকে, আর এই যে একটা স্টিক বেরিয়ায়, এই যে দেখেছেন একটা স্টিক বেরিয়েছে, এই স্টিক থেকে কিন্তু বহুদিন ফুল পাওয়া যায়, বহুদিন। আর এই স্টিকে ফুলগুলো যখন একসঙ্গে ফুটে অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর। যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে, ঠিক আছে। এবার আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন, কারণ এই গাছ বর্ষাকালে প্রচুর বেশি বেশি করে ফুল দেয়। দেখেছেন কত কুঁড়ি হয়ে আছে একটা স্টিকে, দেখুন প্রচুর কুঁড়ি থাকে, প্রচুর কুঁড়ি। তাই আমি বলবো যে এই সমস্ত গাছ কিন্তু বাড়িতে রাখুন, বাগানটাও দেখতে ভালো লাগবে আর ফুলেও ভরে থাকবে বাগান। দেখুন ফুলগুলো খুলেছে, দেখুন কী সুন্দর লাগছে। আমি কিছুক্ষণ আগে দেখালাম যে ফুলগুলো কিন্তু খুলেনি, এটা ঠিক একদিন পর এই ভিডিওটা আমি করলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই বাকি যে ফুলগুলো, ওগুলো ফুলও কিন্তু একসঙ্গে ফুটবে, তারপরে পুরো ফুলের পুরো কী বলবো, যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে। আর এই গাছের ডাল থেকে বহু চারা তৈরি করা যায়, বহু চারা তৈরি করতে পারবেন। আমি এই গাছের ডাল থেকে মোটামুটি ছটা চারা তৈরি করেছি, গাছটা আমার কাছে এক বছর আছে, ঠিক আছে। তো গাছের কিন্তু রুট বাউন্ড এই গাছ পছন্দ করে, রুট বাউন্ড না হলে পরে এই গাছে কিন্তু ফুল আসতে সময় লাগে, রুট বাউন্ড হতে হবে, তারপরে কিন্তু এই গাছে ফুল দেয়, প্রচুর ফুল দেবে রুট বাউন্ড হলে পরে। আর
যেটা একটা কথা যে এই সমস্ত গাছ, এই সমস্ত গাছ বেশি যত্ন করতে হয় না, জাস্ট মাসে একটা মিশ্র সার এনপিকে ইউজ করবেন 10 দিন অন্তর অন্তর, আর রোগ পোকাও কিছু লাগে না, ফাঙ্গিসাইডও মাসে একবার। এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ, একটা এটা একটা খুব ভালো গাছ, প্রচুর ফুল ফুটে। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা গাছ আছে, সেই গাছটা বৃষ্টির জল খেতে খুব ভালোবাসে, এটা হচ্ছে সেই রঙ্গন গাছ, ঠিক আছে? তাই এই রঙ্গন গাছ বৃষ্টির জল খেতে খুব ভালোবাসে, আর বৃষ্টির মধ্যেই রাখবেন, তেমন কিছু না, খুব সহজ সরল, যেমন মাসে একটা মিশ্র সার, সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর এনপিকে ইউজ, আর কিছু না, আর কী চাই। আর এদের তেমন রোগ পোকাও কিন্তু লাগে না, রোগ পোকাও সেরকম কিছু হয় না, তাই খুব সহজ দাম। এদের যতগুলো গাছ দেখালাম এদের দাম 50 থেকে 60 টাকার মধ্যে। জবা গাছের দাম 30 টাকা বা 40 টাকা হবে, যতগুলো গাছ দেখাচ্ছি 50 থেকে 60 টাকার মধ্যে, 60 টাকার উপর যাবে না। এবার যারা ওদের ওখানে আপনাদের ওখানে দাম বেশি হতে পারে, ওরা দাম বাড়াতেই পারে, ঠিক আছে? আমাদের এখানে 60 থেকে 50 টাকার মধ্যে এই সমস্ত গাছ হয়ে যায়, আর খুব সহজ, আর অনেক দিন ফুল থাকে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন থোকায় যে ফুল ফুটেছে, বহুদিন ফুল থাকে, বহুদিন, ঠিক আছে? তাই গাছ, এই সমস্ত গাছ অবশ্যই বাড়িতে কিনে আনুন। এটা হচ্ছে গোলাপি রঙের, প্রচুর কালার আছে এই রঙ্গন গাছের, প্রচুর কালার আছে, ঠিক আছে? এবার আমরা আসি আরেকটা গাছ, সেটা হচ্ছে মিলি গাছ। এই মিলি গাছও করা কিন্তু খুবই সোজা, আর এই মিলি গাছ বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে খুব দ্রুত বৃদ্ধি পায়, ঠিক আছে? বৃষ্টির জল পেয়ে খুবই দ্রুত বৃদ্ধি পায়। আর এই সমস্ত গাছ যদি আপনারা বাড়িতে করেন, বাগান কিন্তু সত্যি ভরে থাকবে, বাগান সত্যি ভরে থাকবে, প্রচুর প্রচুর ফুল ফুটে, আর অনেক রঙেরও পাওয়া যায় এই মিলি ফুলের গাছ। তাই বাগানে অবশ্যই এই গাছটি অত্যন্ত রাখবেন। একটা ফুল ফুটে ফুটাতে পারলে, মানে ফুটে খুব সহজেই ফুটে, তো এই গাছ থেকে যদি একটা ফুল ফুটে বহুদিন থাকে, মোটামুটি 1 থেকে 2 মাস তো থাকবেই থাকবে। তাই একটা ফুল যদি 1 থেকে 2 মাস থাকে, তাহলে বুঝতে পারছেন তো বাকিটা, ঠিক আছে? তো এছাড়া আমি কিন্তু আগেও বললাম, এছাড়াও কিন্তু বহু অনেক গাছ আছে, যে সমস্ত গাছ কিন্তু বর্ষায় ফুল দেয়, ঠিক আছে? আর আর কিছু না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।